হ্যালো স্টুডেন্ট, আমরা আগের ক্লাসে দ্বিসংকট জনন এবং তার আগের ক্লাসে এক সংকট জনন পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা এই এক সংকট জনন এবং দ্বিসংকট জননের বিষয়টি গিনিপিকের উদাহরণের মাধ্যমে জানব। প্রথমে আসছি গিনিপিকের ক্ষেত্রে এক সংকট জননের পরীক্ষা। বিশুদ্ধ কালো ক্যাপিটাল বি ক্যাপিটাল ডিবি এবং বিশুদ্ধ সাদা স্মল বি পি ওয়ান জেনারেশনের মধ্যে সংকরায়নের ফলে এফ ওয়ান জনুতে ক্যাপিটাল বি স্মল বি অর্থাৎ সংকর কালো গিনিপিক তৈরি হয়। এদের থেকে দু ধরনের গ্যামেট তৈরি হয়, যে একটি হলো ক্যাপিটাল বি, অপরটি স্মল বি। এদের মধ্যে যদি চেকার বোর্ড তৈরি করা হয় এফ টু জেনারেশনের, সেইটি হবে এই রূপ। চেকার বোর্ডের দুদিকে গ্যামেটগুলিকে রাখা হয়েছে, যার ফলে একটি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, দুটি ক্যাপিটাল বি স্মল বি এবং একটি স্মল বি গিনিপিক তৈরি হয়েছে। অর্থাৎ এদের ফেনোটাইপ তিনটি কালো আর একটি সাদা, 3:1 বা 1:3, আর জেনোটাইপের হচ্ছে 1:2:1, অর্থাৎ একটি বিশুদ্ধ কালো, দুটি সংকর কালো, একটি বিশুদ্ধ সাদা। শুরু করছি গিনিপিগের দ্বিসংকট জননের পরীক্ষা। কালো ও অমসৃণ লোমযুক্ত গিনিপিক ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এর সঙ্গে সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিক স্মল বি স্মল আর স্মল আর এর সংকরায়নের ফলে এফ ওয়ান জনুতে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর অর্থাৎ সংকর কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিক তৈরি হয়। তাদের স্বপরাগযোগের ফলে এফ টু জনুতে এই রূপ চেকারবোর্ড আমরা পেয়ে থাকি, যেখানে যে গিনিপিকগুলো তৈরি হয় তাদের মধ্যে কালো অমসৃণ 9টি, কালো মসৃণ 3টি, সাদা অমসৃণ 3টি, সাদা মসৃণ 1টি, অর্থাৎ 9:3:3:1। এই ফেনোটাইপিক অনুপাতে এফ টু জনুতে প্রাণীরা সৃষ্টি হয়।